पुरी फिरे एसे चेन सब भक्त जखन एटा खबर पेयेछेन खूब खुश होयेछेन। अगर तुम्हार कोनो आत्मीय बाड़ी छेड़े बाहर गेयेछेन दो साल परे फिरे आसबे तो केमन लागबे? खूब सुंदर लागबे। प्रभु सब एदिके बसे जाओ, जब दुटो प्रभु एदिके आसे जाओ, कारण किछु माताजी आसबे एखन, प्रभु एदिके बसते पारबो। तो महापु पुरी पुरी फिरे एसेछेन आर जखन उनि पुरी फिरे एसेछेन तो पुरी राजा छिलो सेई समय राजा प्रतापरुद्र। की नाम छिलो? प्रतापरुद्र महाराज। तो राजार खूब मने छिलो आमी कार दर्शन पाबो, महाप्रभु के दर्शन निब। तो परंतु भगवान श्री चैतन्य महाप्रभु बोले छे आमी ओना के दर्शन दिब ना, कारण कि उनी तो राजा, राजा के आमी कोनो समय संग करब। राजा तो विषय प्राय टका दिखे व्यस्त, तो ये कारण सार्वभौम भट्टाचार्य के उन्नी रिक्वेस्ट कर कि आमार खूब इच्छा आछे आमी भगवान श्री चैतन्य महाप्रभु संगे संग करब। चैतन्य महाप्रभु जखन फिरे एसेछेन सार्वभौम बिनती करछेन कि भगवान आमार राजा तुम्हार संगे भेट करा इच्छा आछे, परंतु भगवान श्री चैतन्य महाप्रभु बोलछेन ना आमी ओनार संगे भेट करब ना। तो खूब सुंदर एदिके लीला आछे, आमी पढ़ब बांगला दिखे, आमार संगे संगे एकटु पढ़ते पारबे तुमि। एटा चैतन्य चैतामृत मध्य लीला 11 नम्बर अध्याय, आपनी एदिके स्क्रीन दिखे देखते पारब। जय जय श्री चैतन्य जय नित्यानंदा, 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 जय अद्वैत चंद्र जय गौर भक्त थ्री। आरदीन सार्वभौम कहे प्रभु स्थान, आरदीन सार्वभौम कहे प्रभु स्थान, अभयदान देह यदि कोरी निवेदन, अभयदान देह यदि कोरी निवेदन। आरदीन सार्वभौम कहे प्रभु स्थाने, ঠিক আছে। তো আর দিন মহাপ্রভু সঙ্গে বাংলা তো সবাই বুঝতে পারি, আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু সঙ্গে কথা করছেন, কি বলছেন? অভয় দান দেন যদি করি নিবে না, একটা কথা বলবো, তুমি তুমি রাগ রাগ করবো না? না তো, না না আমি যে কথা করবো আমি বলছি না, কিন্তু বউ বলছে না না আমি তোমাকে বলছি না কি আমি কথা করবো তুমি রাগ করবো না। এই কোন কথা করছে ধ্যান দিকে শুনতে হবে, আমি বলছে রাগ করবেন, তো বউ বলছে না না আমি রাগ করবো না। এই দিকে সার্বভৌম ভট্টাচার্য বলছেন কারকে? মহাপ্রভুকে, কি আমি একটা কথা করবো আপনি রাগ? আরদিন সার্বভৌম কহে প্রভু স্থানে, আরদিন সার্বভৌম কহে প্রভু স্থানে, অভয়দান দেহ যদি করি নিবেদন, অভয়দান দেহ যদি করি প্রভু কহে কহ তুমি নাই কিছু বা, প্রভু কহে কহ তুমি নাই কিছু
অযোগ্য হইলে করিব অযোগ্য হইলে না অযোগ্য হইলে করিব অযোগ্য হইলে না তো সার্বভৌম খুব হুঁশিয়ার ছিল তো মনে ছিল মহাপুর রাগ করবে তো আগে কি বলে দিয়েছেন কি ভগবান এটা রাগ করবে না না ভগবান বলছেন দেখুন তুমি বলুন ভালো কথা হবে তো আমি ফলো করব ভালো কথা হবে না তো আমি ওটাকে ফলো করব তো মহাপু খুব সার্বভৌম বুদ্ধিমান তো মহাপু আর যাদা বুদ্ধিমান অনেক সময় কি করবে পত্নী এভাবে বলবে স্বামীকে তুমি রাগ করবে না তো বলে হ্যাঁ আমি তো রাগ করবো না দেখুন কি করবে ইঞ্জেকশন ঢুকে দেব কি আমারকে একটা শাড়ি কিনতে হবে 3000 টাকা আরে বাবা আরে এক মাসে আগে তো নিয়ে এসেছেন কি এখন আর একটা কি বলবে এখন আগে নিজেই বলে দিয়েছেন আমি কিছু বলবো না তো কি বলবো মহাপু খুব ইন্টেলিজেন্ট আগে বলতে ঠিক কথা হবে তো আমি যোগ্য হইল করিব অযোগ্য হবে না বুঝতে পারছে তো জীবন দিকে যারা পাগল হতে হবে না কি যেই বলবে ঠিক আছে না বুদ্ধি রাখতে হবে মহাপু কি বলছেন যোগ্য হবে তো আমি করবো অযোগ্য হবে তো তো সার্বভৌম বলছেন মহাপু একটা ভক্ত আছে খুব সুন্দর ভক্ত বলে কোনটা ভক্ত রাজা আছে না প্রতাপ রাজা খুব সুন্দর ভক্ত সার্বভৌম কহে প্রতাপ রুদ্রা হইয়াছে তোমা মিলিবারে সার্বভৌম কহেছেন সার্বভৌম বলছেন মহাপুর একটা খুব সুন্দর ভোগ উনি আজা রাজা প্রতাপ রুদ মহারাজ হরিব তো উনি খুব ইচ্ছা আছে তোমার সঙ্গে ভেট করা যেন কোনো ভক্তের কি ইচ্ছা থাকবে ভগবানকে দর্শন করব তো প্রতাপ রুদ মহারাজ রাজা আছে ওনার ইচ্ছা ছিল মহাপুকে সঙ্গে আমি কী করবো ভেট করব তো কারণ কি সার্বভৌম ভট্টাচার্য আগেই বলে দিয়েছে উনি ভগবান আর গুরুর শব্দ উনি কি ছিল শ্রদ্ধা ছিল তো ওনার খুব ইচ্ছা ছিল কি কোন দিন আমি ভগবানকে দর্শন করতো কতজন ইচ্ছা আছে ভগবান দর্শন করব সবার ইচ্ছা আছে তা আমার প্রতাপ মায়ের খুব ইচ্ছা ছিল আমি ঠাকুরকে দর্শন করব একবার দর্শন করব তো আমার জীবন কি হবে সফল হয়ে যাবে তো সার্বভৌমকে বিনতি করছেন কি আমার একটা দর্শন করে দিব পরন্তু মহাপু কি বলছেন মহাপুকে যখন উনি রিকোয়েস্ট করেছেন মহাপু প্রতাপ মায়ের খুব সুন্দর ভক্ত ওনার খুব ইচ্ছা আছে তোমার দর্শন করবে তো আগর কোনো ভক্তের খুব ইচ্ছা আছে কি উনি ভগবান দর্শন করব তো তুমি কি করবো ওনাকে হেল্প করবেই করবে না কোনো মাতাজি বলছেন দূর দীপু আমার খুব ইচ্ছা আছে আমি ঠাকুরকে দর্শন করব তা আপনি আসুন আমি মন্দির দেখে তোমাকে ঠাকুর দর্শন করিয়ে দিব হ্যাঁ কি না পরন্তু যখন মহাপুকে বলছেন মহাপুর খুব ইচ্ছা আছে তোমার দর্শন করব মহাপুকে বলেছেন কানে হাত দিয়েছেন কি করছেন কর্ণে হস্ত দিয়া প্রভু মরে নারায়ণ বাপু কানা করছে নারায়ণ নারায়ণ এমনি বলবে না এমনি সার্বভৌম কহ কেন অযোগ্য বচন বলছেন সার্বভৌম তুমি কি কথা বলছেন রে তুমি কি বলছেন না কি আমি কারকে দর্শন দিব প্রতাপ মহারাজকে দর্শন দিব তুমি এটা খারাপ কথা বলবে না বলে কি খারাপ কথা বলে আমি বিরক্ত সন্ন্যাসী আছে বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দর্শন বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দর্শন শ্রী দর্শন সমবিশের আমি তো বিরক্ত সন্ন্যাসী আমি কি আছে আমি তো বিরক্ত সন্ন্যাসী
আমি কি রাজার দর্শন করব, আমি কি রাজার দর্শন করব, আমি রাজা দর্শন করব। রাজা তো কেবল হর সময় রাজা কি টাকা দেখছেন, কি দেখছেন, খুব টাকা যার থাকবে ওনার খুব গলত গলত আদত এসে যাব। খুব যার টাকা থাকবে তো কি হবে, অনেক সময় সম্ভব আছে যার টাকা মতলব তোমার দিকে কি আসবে, খারাপ আদত, কি বলবো, হ্যাঁ খারাপ অভ্যাস চলে আসবে। এক সময় একটা মাতাই ছিল, একটা মেয়ে ছিল, কান্না করে করে এসেছেন, তো তো ওনাকে ব্রহ্মচারী জিজ্ঞাসা করেছে কী হয়ে গেছেন, কীভাবে কান্না করছেন, বলছেন গুরুজি আমার খুব কষ্ট হয়েছে। বলে কী কষ্ট হয়েছে, আমি এত খারাপ জিনিস কোনো সময় জীবন দেখে আমি চিন্তা করছেন কি হবে, এমনি খারাপ জিনিস আমি কোনো সময় চিন্তা করি না কি আমার জীবন দেখে হবে। বলে কী হয়ে গেছে, আমি একটু শ্রদ্ধা খারাপ হয়ে গেছে। তুমি জিজ্ঞাসা তোর বাবা কি কোনো ওর তোর মা ছাড়ে ওর কোনো সঙ্গে সং করছেন কি, হঠাৎ হয়ে গেছেন কি ইনি কীভাবে বুঝে গেছেন, বুঝতে পারছেন এটা বিহারের কথা তো, একদম মেয়ে কানা বোঝা একদম ঠিক বলছে, কি বলছে একদম, আমি কোনো সময় আমার বাবার সঙ্গে এভাবে উম্মিদ করি অপেক্ষা করি না কি উনি কোনো অর স্ত্রীর সঙ্গে সং। তো উনি যে সব শুনে নিয়েছেন তো বলছেন তোমার মা গলতি, কার গলতি, কার গলতি, বলে আমার মা কোনো গলতি করি না, উনি তো একদম সহজ স্ত্রী আছে, মানে তোমার মার গলতি, বলছে আমার মা কি গলতি, আমার তো মা একদম সিম্পল শাড়ি পরছে, উনি কিছু টাকা পয়সা খরচা করি না, কোনো কসমেটিক ইউজ করছে, একদম সিম্পল থাকছেন, উনি তো একদম 10,000 দিকে খরচা বাড়ি চলেছেন। বলে এই কারণে তোমার বাবা, তোমার বাবা এত কামাচ্ছেন আর তোর মা খরচা করছেন না, তো উনি কী করবে, উনি অর স্ত্রী দিয়ে খরচা করছে, তোমার মা সব খরচা করে দিব তো ওনার পর টাকা থাকবেই না, তো কোনো অর কোনো জায়গায় যাবে না, তো তোমার মাকে বলবে যা টাকা খরচা করবে, কী করবে, এটা কিনে নিবে সোনার কী বলবে কানে ডুল ফুল, যখন টাকা থাকবে না তো ওনার কাছে সময় থাকবে না কি কোনো কোনো মাতার কাছে যাবো, তো যাই হোক কারণ তোমার মা এত সহজ আছে এই কারণে এত টাকা যাদা বেঁচে গেছে তো কী করবে, আর কোনো তার মত মনে লাগাচ্ছে, পরন্তু হর সময় ওনার টেনশন থাকবে টাকা আছে না টাকা আছে না, তো উনি কী করবে টাকা কামাবে তো ওনার সময় পাবো না কি আর কোনো মাতাই সঙ্গে সময়, তো যাই হোক যাদা টাকা থাকবে জীবন দিকে তো কী হবে আরই বলে যাও, এটা সত্যি কথা, যাদা টাকা থাকবে তো মনে খারাপ বিচার, যাদার টাকা আছে তারপরে মন সাফ আছে এটা বিশেষ কৃপা, এটা কি আছে ঠাকুরের কৃপা, কোনো মানুষের টাকা আছে তারপরে ওনার মন দিকে ভোগ বাসনা নাই মানে উনি চেতন মহাপ্রভু বিশেষ কৃপা পেয়েছে। তো বিশেষ করে সাধারণ মানুষ দিকে দেখবে টাকা থাকবে যাদা তো মনে ভোগ বাসনা, যাদা সাউন্ড থাকবে তো আওয়াজ চলে আসবে, হ্যাঁ কি না, যারা সাউন্ড থাকবে তো কী হবে, তো যার টাকা থাকবে তো জীবন দিকে কী হবে, তো যাদার টাকা রাখার যার টাকা আছে তো আমাকে দিয়ে দিন তো তুমি সুখী থাকবে, তো যাই হোক। তো এই কারণে বলছেন মহাপ্রভু কি আমি বিরক্ত সন্ন্যাসী, বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দরশ, বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দরশ, বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দরশ, এ স্ত্রী দর্শন সম বিশের ভক্ষ, দর্শন সম বিশের ভক্ষ, তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন আমি তো সন্ন্যাসী বিরক্ত, আর বিরক্ত সন্ন্যাসী কোনো রাজার সঙ্গে থাকবে যার খুব টাকা আছে যার খুব স্ত্রী বাসনা আছে তো কী হবে, সন্ন্যাসী নষ্ট হয়ে যাবে, এই কারণে সন্ন্যাসী কোনো সময় কোনো রাজার কাছে যাচ্ছেন না, উনি কোথায় থাকবে জঙ্গল দিকে,
যেভাবে কোনো মানুষ কোনো স্ত্রী সঙ্গে সম্পর্ক করবে, ভোগ বাসনার ইচ্ছা দিকে কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক করবে তো না কি হবে, পতন। হ্যাঁ কি না? তো সে বলছে স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। নেক্সট টু নেক্সট নাই তো সার্বভৌম বলছেন ঠিক আছে আমি জানি কি সন্ন্যাসীকে কোনো বিষয় মানুষ সঙ্গে সঙ্গ করতে হবে, রাজা সঙ্গে সঙ্গ করতে হবে না, পরন্তু এইটা রাজা সাধারণ রাজা নাই, এটা রাজা কি আছে, এটা রাজা ভক্ত, এটা রাজা কি আছে। সার্বভৌম কহে সত্য তোমার বচন, হে জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্ত তোম, জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্ত তোম। তো বলছেন ঠিক আছে তুমি ঠিক কথা বলছেন কি রাজার সঙ্গে সম্পর্ক করতে হবে না, পরন্তু এই সাধারণ রাজা নয়, এই রাজা ভক্ত। এ রাজা কি আছে? তো এই ভক্ত রাজার সঙ্গে সম্পর্ক করা কোনো ক্ষতি হবে না, বুঝতে পারছেন? যেভাবে তো জগন্নাথ সেবক রাজা কিন্তু কি ভক্তোত্তম, তো ইনি ভক্ত আছে তো এনার সঙ্গে সম্পর্ক না কোনো ক্ষতি হবে না। দেখুন মহাপ্রু বলছেন না, এখন মহাপ্রু কি চালু করে দিয়েছেন, পরীক্ষা কি চালু করে দিয়েছেন, অগ্নি পরীক্ষা। তো ভক্তের জীবন কি হবে, পরীক্ষা হবে, কি হবে, পরীক্ষা দিকে রেডি সবাই, হরি বল বলছে, যখন পরীক্ষা হবে তখন বলবে বাবু দু সাল হোক ষোলো মালা, তারপর আমার আমার এদিকে কষ্ট আছে প্রভু, আ ঠাকুর কখন ঠিক করবে, ঠাকুর ঠিক করবে না তো আমি মালা বন্ধ করে দিব। এটা কি বলছেন, কি অগ্নি পরীক্ষা, কি বলছেন, কি বলছেন? এদিকে তো অনেকজন ক্লাসে বসে বসে দেখছেন অগ্নি পরীক্ষা চলছে, বুঝতে পারছে, কে তো গরমি বাবা, এটা খুব সুন্দর আমাকে গদা দিয়ে দিন, আমি কি করব, পঙ্খার সামনে আমাকে জায়গা দিয়ে দিন। তো যাই হোক, সার্বভৌম কহে সত্য তোমার বচন, জগন্নাথ সেবক রাজা কিন্তু, তো মা সার্বভৌম ভট্টাচার্য ভগবানকে বলছেন ভগবান ইনি কোনো সাধারণ রাজা নাই, ইনি কি আছে, ভক্ত আছে, পরন্তু মা বলছেন না আমি জানি না, প্রভু কহে তথাপি রাজা কাল সর্পাকা নারী স্পর্শে যাইছে উপজে তো দেখুন জীবাত্মার ইচ্ছা আছে আমি ভগবান সঙ্গে ভেট করব, পরন্তু ভগবান বলছে আমি ভেট করব, পরন্তু ভগবান তো গীতা দিকে বলছেন কি আমি খুব প্রেম করছেন সব জীবাত্মাকে, হ্যাঁ কি না, কি বলছেন ভগবান, যেই আমার প্রচার করবে উনি খুব প্রিয় হয়ে যাব, ভগবান নিজেই এসেছেন জগৎ দিকে, এদা এদাই ধর্মস্য গ্লানির্ভবতী ভারত, তো ভগবান কি ইচ্ছা আমাকে নিয়ে যাব, নিয়ে যাবার ইচ্ছা আছে কি ইচ্ছা আছে না, ছেলে এখন আমি বাড়ি দিকে ঘুরছেন আমার কিছু ঝাড়খণ্ড দিকে বাকি ঘুরাচ্ছেন ওনাকে, তো একটা বাড়ি দিকে আমার একটা প্রভু মাতে ছিল, তো বলছেন প্রভু আমার ছেলে রেজাল্ট এসে গেছেন, কি এসে গেছেন, আজকে রেজাল্ট এসেছেন, কি এসেছে, তো রেজাল্ট দিয়ে খুব খারাপ, ছেলে খুব খারাপ করছে, ম্যাথামেটিক্স দিয়ে কেবল 44% মার্কস নিয়েছে, বুঝতে পারছে, তো বাবা মা খুব বুকছেন কি প্রভু ছেলে পড়াই লিখাই করছেন না কি করব, আর ছেলে কোনো ফরক পড়ছেন না, উনি একদম বিন্দাস আছে, কি আছে কি হাম নহি সুধরেঙ্গে,
কি বলছেন উনি, কি তুমি যাই বলুন আমার কোনো ফরক পড়বে, আমি পড়ব না তো পড়ব না, তোমাকে যাই করতে হবে করে নিন করে নিন, আমার এই চলবে না চলবে না, চাপ করবে না চাপ করবে না। মা বাপ পরসান রে বাবা, এত টাকা পয়সা খরচা করছে, এত টিউশন দিয়ে, তারপরে আমার ছেলে, তো ছেলে আগে পড়বে না তো কোন সময় টিচার কি করবে, এক মারবে জোরে, বাপ ছাড়ি নিবে কি করবে। তো যখন বাবা ছেলে বাবা টিচার মারবে, তো ছেলে কান্না করে মা বাপ মা বাবার কাছে যাবো, তো বাবা কি করবে, বাবা টিচারকে মারবে কি, কি আমার ছেলেকে মারছে এভাবে বলবে বাবা, টিচার কি করছেন ছেলেকে মারছেন, বাবা ছেলে কান্না করছে বাবা রক্ষা করু, আর তারপরে বাবা রক্ষা করবে করবে, আর তারপরে ছেলে দেখছেন যখন বাবা টিচার বাহার যাচ্ছেন বাড়ি থেকে, তো 500 টাকা দিচ্ছে ওনাকে, কি দিচ্ছেন, ছেলের মাথা খারাপ হয়ে গেছে, আরে বাবা আগে আমাকে মারছেন টিচার আর বাবা রক্ষা করছেন না, কি দিচ্ছেন, বাবা আছে কি দুশ্মন আছে রে বাবা, আর বাবা আছে কি আছে, এনি বাবা কি দুশ্মন, ছেলে কি লাগবে, ছেলে কি লাগবে, ছেলে কি লাগবে, আমার দুশ্মন নাই, জগৎ দিকে সর্বশ্রেষ্ঠ দুশ্মন আছে, হ্যাঁ কি না লাগবে কি না। তো সেইভাবে কি বাবা ওনাকে রক্ষা করবে, তো হবে কিছু, তো ওনাকে তো একটা শাস্তি দিলাতেই হবে। সেইভাবে ভগবান আমাকে কি করছেন, খুব প্রেম করছেন, পরন্তু কোনো কোনো সময় উনি এমনি আমাকে মুক্ত করবে। তো জগন্নাথ প্রতাপ রুদ্র খুব ইচ্ছা আছে ভগবানের সঙ্গে ভেট করবে, পরন্তু কি করছেন, ভগবান বলছেন না আমি ওনাকে ভেট করব, ভগবান কি বলছেন কি না, উনি রাজা নাম হয়ে গেছেন তো উনি খারাপ হয়ে গেছেন, আমি ওনার সঙ্গে ভেট, আর সার্বভৌম বলছেন পরন্তু ভালো ভক্ত আছে ভালো ভক্ত আছে, ভগবান একটা ভেট করে নিন। তো মহাপ্রভু কি করছেন, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছেন, কি ছেড়ে দিয়েছেন, ব্রহ্মাস্ত্র শুনেছেন, ব্রহ্মাস্ত্র কি, ব্রহ্মাস্ত্র জানি, ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্র কি আছে জানি, ব্রহ্মাস্ত্র কি আছে জানি, ব্রহ্মাস্ত্র একটা অস্ত্র আছে যার কোনো প্রতিকার নাই, যেভাবে আমি আপনাকে বুলেট মারে দিব আপনি কিছু করতে পারবো কি, কিছু করতে পারবো না, হ্যাঁ কি না, তলোয়ার দিকে মারবো তো তুমি একটু ঢাল এদিকে নিয়ে পারবো, বুলেট মারবো তো কি করবো, হাত দিকে বুলেট রাখতে পারবো, হাতে কি করবো, তো ব্রহ্মাস্ত্র কোনো প্রতিকার, তো মহাপ্রভু কি বারবার কোন রিকোয়েস্ট করছেন, কোন রিকোয়েস্ট করছেন কারকে, জোরে বলুন, কোন রিকোয়েস্ট করছেন, আরে না কথা ধ্যানে শুনতে হবে, সার্বভৌম ভট্টাচার্য রিকোয়েস্ট করছেন কারকে, মহাপ্রভুকে, কি রিকোয়েস্ট করছেন বলুন, রাজাকে উদ্ধার করে দিন, হ্যাঁ, তো বারবার বলছেন প্রভু মহাপ্রভু ইচ্ছা আছে না, না ঠিক আছে ধরো, তো কি বলছেন মহাপ্রভু ব্রহ্মাস্ত্র কি ইউজ করছেন, বলছেন আইছে বাত পুনরপি মুখে না আনিব, আইছে বাত পুনরপি মুখে না আনিব, আইছে বাত পুনরপি মুখে না আনিব,
कह जदि तबे आमार ए थाना देखिबो तो माँ बोले दिए देखुन बार बार चाप कर मानुष आगे बार बार चाप कर खे नीन खे नीन तो हमें कि बोलब ज्यादा बोलो तो तर बाड़ी आसब ना तो ठीक है हमें और बोलब बुझे पा तो क्यों बोलो आसबो ना तो बोलो ठीक है हमें और को चाप अनेक समय लोक कि करब खूब चाप कर प्रभु ये कर नीन कर नीन कर तो भाई महापू की छो बार बार सार्वम उनके बोल महापू दया करे प्रतापू खूब सुंदर भोग उना दया करे दिन उना के दर्शन दिए दिन दया करे दया करे दया करे महापू रेगे गेछेन आर बोलबे अगर महापू आमाके कि दर्शन दीते हबे कारके सार्वम के तो आमी की करबो आमी आमाके एदिके देखबे ना तुमी बोले आमी चले जाबो तो एकदम सार्वम बोले कौन बोलछेन तो दर्शन दीते हबे आमी तो बोली ना दर्शन दीते बुझते पारछो भय पाइया सार्वभौम निजे घर गेला बासाय गिया भट्टाचार्य चिंतित होइला चिंतार विषय हो गेछे उन्नी तो बोले दिएछेन कि आगे कि तुम्हार दर्शन कर दीब आमी तुम्हारा कि करा दीब भगवान दिखे दर्शन सार्वभौम भट्टाचार्य प्रताप रिक्वेस्ट कर गुरुदेव आमार दर्शन कर दीब महाप्रभु बोले ठीक है आमी चेष्टा करब तो तुम्हें कोनो मानुष के वर्ड दिए मने रखुन आमी कोनो जन के बोलछेन प्रभु आमार गुरु मार संगे एक देखा कर दिन आमी बोले ठीक है आमी चेष्टा करब अगर हमें बोले दिए तपर हमें उन्हें सेक्रेटरी के बोलें गुरुमास के गुरुमास तुम्हार संगे एक भक्त भेट कर ना उनार संगे हमें भेट करब महापू खूब सुंदर भक्त आनी एत हेल्प कर सुंदर भक्त एत लोग भक्त कर और बोलो तो हमें आसब ना हल्दिया हमें बोलो ना कि उन्हें संगे भेट कर हाँ कि ना तो से भाव कि बोले भय पाया सर्वम निजे चिंतित हो गए से भक्त हमें धरबे कि प्रभु क्य हो तुम्हें हमार भेट करा महापुर संगे कि तो से भाव सार्वम खूब भय पे गे कि प्रतापरूत महाराज की उत्तर दीब हमें तो खूब चिंतित हो गए और से ही समय जो चिंता छो कौन एसे गेन बाड़ी हेनकाले प्रतापरुद्र पुरुषोत्तम अइला पात्र मित्र संगे राजा दर्शन चलिला तो एदिके सार्वभौम भट्टाचार्य रिक्वेस्ट करछेन महापू के कि प्रतापरुद्र के दर्शन दिए दिन महापू एकदम सारा सारी क्लियर कट बोले दिएछेन आमी दर्शन दिबो ना आर कथा बोलबे तो आमी एदिके पालिए जाबो এখন সার্বভৌম খুব চিন্তার বেশে চিন্তন করছে সেই সময় কোন ঢুকে গেছেন সেই সময় কোন ঢুকে গেছেন পুরী দিকে প্রতাপরুদ্র মহারাজ উনি যখন দক্ষিণ ভারত দিকে গেছেন উনি ফিরে এসেছেন ওনার সঙ্গে কোন এসেছেন রামানন্দ ফিরেছেন বুঝতে পারছেন রাজা দক্ষিণ ভারত ওনার রাজা রাজার প্রতাপরুদ্র মহারাজ ওড়িশার রাজা ছিল কি ছিল ওড়িশার খুব বড় রাজ্য ছিল কোন ওনার রাজ্যে এত শক্তিশালী ছিল উনি দক্ষিণ দিকে যে বিজয়নগর ছিল সেই রাজাকে উনি অলমোস্ট তো আজ দিকে যে ওড়িশা আছে আর আন্ধ্রপ্রদেশ সব কার এরিয়া ছিল প্রতাপ গজপতি রাজা প্রতাপ তো প্রতাপরু দক্ষিণ ভারত দিকে একটা ফিরে এসেছেন তো ফিরে যখন পুরী এসেছেন তো সঙ্গে কোন এসেছেন রামানন্দ রায়
রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, হে রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, রামানন্দ প্রথমে প্রভুরে আসি মিল্লা বহু রঙ্গে, তো প্রতাপ রুদ্র মহারাজ ফিরে এসেছেন পুরী, ওনার সঙ্গে কোন এসেছেন? রামানন্দ রায়। আর রামান রায় যখন পুরী ফিরে এসেছে, ওনার বাড়ি ছিল পুরী থেকে, বাড়ি গেছেন না, জগন্নাথ দর্শন গেছেন না, আগে কার সঙ্গে ভেট করছেন? রামানন্দ রায় কার সঙ্গে প্রথম ভেট করছেন? না রে বাবা, কথা ধ্যান দিকে শুনতে হবে, প্রতাপের সঙ্গে তো এসেছেন উনি, রাজা সঙ্গে। রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, তুমি তো সঙ্গে এসেছেন, তো কার সঙ্গে রামানন্দ রায় প্রথম ভেট করছেন? লিখা আছে প্রথমেই প্রভুরে আসি মিলিলা, তো প্রতাপ মায়া দক্ষিণ দিকে এসেছেন রামানন্দ রায় সঙ্গে, রামানন্দ রায় কার সঙ্গে ভেট করছেন প্রথমে? মহাপ্রভু সঙ্গে, বুঝতে পারি? প্রথমেই প্রভু আসি মিলিলা বহু, আর মহাবু কোথায় ছিল? উনি ছিল গম্ভীরা দিকে, তো উনি প্রণাম করছেন। রায় প্রণতি কইল প্রভু কইলা আলিঙ্গন, তো রায় কি করছেন? প্রণাম করছেন। আর মহাবু কি করছেন? আলিঙ্গন। দুইজনে প্রেমাবেশ করেন ক্রন্দন, যখন মহাপু রায়মানন্দ গায়ে দেখছেন রামায়ণ প্রণাম করছেন, মহাপু ওনাকে আলিঙ্গন করে নিয়েছেন, তারপরে দুনার দোনার চোখ থেকে বলছেন অশ্রুধারা, তো সবাই চিন্তিত হয়ে গেছেন, মহাপু কোনো জনকে আলিঙ্গন করে কি করছেন? হ্যাঁ, ওনার আঁখে চোখে কি আছেন? অশ্রু। তো উনি মনে ছিল বাবা কোনো বড় ভক্ত আছে, মহাপুর চোখে কি এসেছেন? রায় সঙ্গে প্রভুর দেখি স্নেহ বহবার, রায় সঙ্গে প্রভুর দেখি স্নেহ বহবার, এ দুইজনে প্রেমাবেশ সর্বসেবক গণের মনে হইল চমৎকার, কোন ভক্ত আসবে ওনাকে দেখে গুরু মহারাজ বসে উনার আলিঙ্গন করে কি করছেন? অশ্রুপাত করছেন, তো ঠাকুর কোনো বড় ভক্ত আছে ভাই, তো সবার কোনো সময় তো আগে রামানন্দকে জানি না লোক, তো দেখে মনে ছিল উনি কোনো বড় ভক্ত, তো রামান রায় বলছেন মহাপুকে, রায় কহে তোমার আজ্ঞা রাজাকে কহিল, তোমার ইচ্ছা রাজা মোর বিষয় ছাড়াইল, তো রায় কহে তোমার আজ্ঞা রাজাকে, তুমি তো মহাপু যখন দক্ষিণ ভারত গেছেন রামানন্দ রায়ের সঙ্গে ভেট করছেন, তো রামানন্দ রায়কে বলছেন আমি পুরী যাব, আমার মনে আছে তুমি আমার সঙ্গে পুরী এসে যাবো, আমাকে হেল্প করুন। পরন্তু সেই সময় রামানন্দ রায় চাকরি করছেন, রাজার কি ছিল? মিনিস্টার ছিল, তো আপনি গভর্নমেন্ট চাকরি দেখে আছে, তো এমনি ছড়তে পারবো? রাজাকে পারমিশন নিতে হবে। তো মহাপু রিকোয়েস্ট করছেন তুমি সব ছেড়ে এসে যাও না, আমার সঙ্গে পুরী থেকে থাকুন, আমাকে ঘরি কথা শ্রমণ করাতে হবে তোমাকে। তো রামানন্দ রায় কারকে রিকোয়েস্ট করছেন? প্রতাপ মহারাজকে, মহাপু আমাকে এটা আদেশ দিয়েছেন। তো রাজাকে যখন, তো মহাপু রামানন্দ রায় বলছেন আমি যখন তোমার রিকোয়েস্ট, রাজাকে যখন বলছেন আমি তোমার আজ্ঞা, রাজাকে যখন কহিলে, তো রাজা কি বলছেন? তো রাজা বলছেন তোমার ইচ্ছায় রাজা মোর বিষয় ছাড়াইল,
তো কত সুন্দর জিনিস বলছেন। আমি যখন রাজাকে রিকোয়েস্ট করছেন কি মহাপ্রভু ইচ্ছা ছিল কি আমি ওনার সেবা করবো, রাজের এই জব ছেড়ে দিব, ওনার সে মহাপ্রভু সেবা করব, তো উনি বলছেন ঠিক আছে তোমাকে আর চাকরি করতে হবে, তুমি কোথায় চলে যাবো, মহাপ্রভুকে সেবা করো। আমি কহে আমা হইতে নহে বিষয়, চৈতন্য চরণে রহো যদি আজ তো আমি ওনাকে বলছেন রাজা দেব আমি আর কাজ করতে পারবো না, আমি আর চাকরি করব না, তোমার আদেশ হবে তো আমি মহাপ্রভুকে সেবা করব। বুঝতে পারছেন, তুমি রাজা আছে, মিনিস্টার কোন তোমার ইম্পর্টেন্ট মিনিস্টার বলছে বলবে আমি আর সেবা করব না, তোমার দোকান আছে, তোমার মেন স্টাফ বলবে আমি আর চাকরি করব না, আমি ছেড়ে চলে যাব আর নেড়ার চোখ দেখিয়ে প্রভুর সঙ্গে নেড়া হয়ে সেবা করব। তো বলবে পাগল, তো কি ছাড়বে, কোন স্ত্রী বলবে আপনার নিজের পতিকে কি আমি আর তোমার সেবা করব না, আমি চলে যাব, রাধা বল্লভ চকে দিয়ে ফেস্টিভ্যাল চলছে, আমি ওই দিকে রাত দিন সেবা করব, সাত দিন ছেড়ে দেবো আলাদা কথা বন্ধু, জীবনভর বলবো এমনি ভালো এইদিকে থাকবো, বলে মারবো দু থাপড় তোমাকে। রাহুল খুব আনন্দ নিয়েছে, বিয়া হো গিয়ে আগে আনন্দ নিয়েছে, বিয়া হওয়া পরে কি আমি জানি না। যাই হোক, তো তো বিয়া এক্সাম্পল দিয়ে এরকম লোকের খুব উৎসাহ হয়ে যায়, আর আমি বিয়ার এক্সাম্পল দিব না রে বাবা। নীতিশপু পাঁচটা বিয়া করবে, একসাথে নীতিশপু বলছেন আমি জোর জোর তাই যাবো তোমার সঙ্গে সেবা করো, সব জায়গায় জায়গায় স্ত্রী রাখবো, আমি তোমার সঙ্গে ঘুরতে পারবো, একটা বাঙালি একটা বিহারে একটা ঝাড়খণ্ডে। যাই হোক ঠিক আছে, আরে আমি হরি কথা বলতে হবে সে কি জিনিস গুজে গেছে জানি না, কি কথা বলছেন, আমি কোথায় ছিল আমি, আরে জোরে বলুন একজন কোথায় ছিল, চেতন বাবু কি, হ্যাঁ 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 চেতন মহাপ্রু বলেছেন কারকে, মহাপ্রুকে রামানন্দ রায় বলছেন রাজাকে কি আমাকে মহাপ্রু বলছেন জব ছেড়ে দিন, তো তুমি আমাকে আদেশ দিবে আজ্ঞা দিবে তো আমি ছেড়ে মহাপ্রুকে সেবা করব। তো বলছেন যখন আমি তোমার নাম বলছেন, বলছেন কোন বলেছেন কি সে ওনার সেবা করতে, বলে মহাপ্রভু তোমার নাম শুনতেই, তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল, তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল, আসন উঠি আসন হইতে উঠি মোরে আলিঙ্গন কইল, তো তোমার নাম শুনি রাজা আনন্দিত, তোমার নাম বলছেন কি মহাপ্রভু বলছেন আমার সেবা করে করতে হবে, ছেড়ে দিন রাজার সেবা, তোমার নাম শুনেই কি বলছেন আমাকে আলিঙ্গন করে নিয়েছেন, হরি ও তোমার নাম শুনি হইল মহাপ্রেম আবেশ, তোমার নাম শুনি হইল মহাপ্রেম আবেশ, এ মোর হাতে ধরি করে পৃথিবী শেষ, মোর হাতে তোমার নাম বলছেন কি মহাপ্রু আমাকে ডেকেছেন কি তুমি এসে যাও পুরী আমার সেবা করুন আমার সঙ্গে হরিকথা শুনুন, তো উনি মহাপ্রেমাবেশ হয়ে গেছেন, কি হয়ে গেছেন কি মহাপ্রু তোমাকে ডাকছেন আর আমাকে খুব প্রেম করছেন, আমাকে কি বলছেন, বলছেন
তোমার সে বর্তন তুমি খাও সে বর্তন তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন তো উনি মানে ঠাকুরকে উনি 60,000 টাকা পেয়েছেন কত পেয়েছেন তো আগর কোনো মানুষ তোমার কোম্পানি দিয়ে কাজ করবে উনি 60,000 টাকা বেতন পেয়েছেন উনি বলবে প্রভু আমাকে মহাপুর ডাকছেন সেবা করতে হবে আমি তোমার চাকরি চাকরি ছেড়ে ওইদিকে যাব সেবা করব তো তুমি করলে ঠিক আছে আগে তো বলবে না না ছাড়া দরকার নাই এখন কাম আছে আর আগর ছাড়তেই হবে বলে আমি ছাড়বই তো কি করব টাকা দিবে হ্যাঁ আমার সেবা করবো না 60,000 টাকা কি কারণ দেবে তোমাকে দিবে না পরন্তু উনি কি বলছেন মহাপুর তোমাকে ডাকছেন তুমি কোনো টেনশন নেবে না তুমি মহাপুর সেবা করবে আমি 60,000 টাকা এমনিভাবে তোমাকে দিব হরি বলুন বলছেন তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন নিশ্চিত হইয়া চৈতন্য চরণ নিশ্চিত হইয়া এটাকে বলছেন শুদ্ধ ভক্তি কি বলছেন আমার ভগবান দিকে প্রেম কি আমার নিজের প্রতি প্রেম ভগবান প্রতি প্রেম ভগবানকে সেবা করতে হবে আমি করব বা কোনো আর মানুষ করব কার সেবা হতে হবে এটাকে বলছেন শুদ্ধ ভক্তি আমার অনেক সময় ভক্তি আছে আমি সেবা করব আর কোনো জন সেবা করব তো হাত কেটে দেব না আমি নিজেই করব আর করজনকে দিব আমি করব তো খুব ভালো আর জন করব তো আমি ওনার সেবা দিকে করব আমি বই ডিস্ট্রিবিউশন করব তো ভালো করব আর কোন জন বই বিতরণ করব তো ওনার কার্টুন আমি করব গীতা চুরি করে নিব ওনার সকালবেলা অটো দিকে যাব অটোর হাওয়া কি করব সাইকেল হাওয়া খারাপ করে দিব কিভাবে যাব আমি বই ডিস্ট্রিবিউশন করব ভালো পর্যন্ত আর কোন জন করব দিব না এটা শুদ্ধ ভক্তি না এক সময় একটা মা ছিল তো দুটা মা ঝগড়া করে নিয়েছেন বলে কী হয়ে গেছেন তো এক হাসপাতাল দিকে এক সময় দুটো জনকে জন্ম হয়েছেন ছেলেকে এক ছেলে মরা ছিল একটা ছেলে জীব ছিল তো দুনো মা ঝগড়া করেছে একটা বলছেন আমার ছেলে উনি বলছেন আর কোনো আর জন ছিল না ওইদিকে তো রাজা কাছে কেস গিয়েছেন অনেকজন ঝগড়া করছেন অনেক কোনোজন সলভ করতে পারছেন কোনো প্রুফ ছিল না তো রাজার কাছে গেছেন রাজা বলে ঠিক আছে এখন এই জগৎ দিয়ে কোনো প্রুফ আছে না তো কী করবো তো ঠিক আমি কী করবো ঠিক আছে তুমি বলছেন কার ছেলে বলে আমার ছেলে উনি বলছেন কার ছেলে আমার ছেলে আমি জানতে পারি না কার ছেলে তো আমি কী করবো দু পার্ট করে দিব আমার কী নিয়ে আসবেন আমার তলোয়ার কি বলবো কি নিয়ে আসতে হবে বাংলাদেশে ছুরি আমার ছুরি নিয়ে আসুন আর নিয়েছেন এমনি আজকে আমি দুভাগ করে দুনুকে আধা দা দুটা আঁক আছে এক তুমি থাকবে এক তো তুমি রাখবে জোরে এভাবে ছুরিকে নিয়েছেন বলে এখন মারবো যখন মারছেন একটা মা বলছেন না না আমি মিথ্যা কথা করেছেন আমার ছেলে না এটা আমার ছেলে মারা দরকার নাই এটা ওনার ছেলে আছে ওনাকে দিয়ে দিন আমার ছেলে নাই তো সেম আর যে মাতাই ছিল উনি ছেলেকে যখন ধরার চেষ্টা করছেন রাজা তোমাকে আজকে আমি গলা কাটব কি হয়ে গেছে তোমার ছেলে নাই ওনার ছেলে তোমার ছেলে আছে না তোমার যখন আগর সই মা থাকবে দেখবে নিজের ছেলে মরবে তো উনি সহন করতে পারবো না তুমি যখন দেখছেন মরবে তুমি কিছু চিৎকার করি না মানে তুমি ওনার সহি মা উনি এটা সহন করতে পারে না উনি বলছেন ঠিক আছে আমার ছেলে তো একটা জীবন তো থাকবে
আমার সঙ্গে থাকবে না, ওনার সঙ্গে থাকবেন, জীবিত থাকবে, এই কারণে উনি কে আছে, সহিমা আছে, এটাকে বলছেন শুদ্ধ প্রেম। এইভাবে আমার কি জীবন দিকে এটা শুদ্ধ প্রেম ডেভেলপ করা উচিত কি না, কি কৃষ্ণকে সেবা জাদা গুরুত্বপূর্ণ, কি আমার উপর আমার আমার সম্মান জাদা ইম্পর্টেন্ট, কৃষ্ণের সেবা জাদা ইম্পর্টেন্ট কি আমার সম্মান, কি জাদা ইম্পর্টেন্ট, কি আছে বলুন, আমার সম্মান। কতজন বলছেন আমার সম্মান জাদা ইম্পর্টেন্ট আছে, কোনোজন হাত তুলছেন না, বাবা উনি বাংলা বুঝতে পারছেন এই কারণে হাত তুলতে, কিসলি হাত উঠায়, কিসলি হাত উঠায় মাতাজি, ও বলে প্রসাদ কা সময় হো গিয়া, ও আশীর্বাদ দে রে থে হমকো, সমঝ তো ওই বাংলা সমঝ নি পা রা, সমঝ রে, তো কিতনে লোক কো লগতা হ্যা কি জাদা ইম্পর্টেন্ট ভগবান কা প্রসন্নতা হ্যা, হাত উঠায় বকে জি, সব হাত খড়া কর দিয়ে, ফোটো লে লো সবকা, হাত খড়া কর লিজিয়ে সব লোক, ফোটো লে লো সবকা, হাত খড়া কিয়ে, যে লোক বলতে ভগবান কা সেবা জাদা ইম্পর্টেন্ট হ্যা সবকা ফোটো লে লো ভাই একদম ধ্যান সে, সব লোক সর ঝুকা কিউ রে, হাত উপর কর সর ঝুকা রাখি নেই, সমঝ রে, আপকে লিয়ে ভগবান কা সেবা ইম্পর্টেন্ট কি খুদ কা সম্মান, হ্যাঁ তো হাত হাত পুরা খড়া কিজিয়ে, ভেরি গুড ভেরি গুড, সব হাত খড়া কিয়া, সবকা ফোটো লে লিয়ে হাম, সমঝ রে, রাহুল তো পুরা স্মার্ট হে, তো পিছে সে ভি লে রা হ্যা, টেনশন মত দিজিয়েগা, জীবন মে জব পরিস্থিতি আতা হ্যা না তব ফির হাম লোগ কোই অর মাতাজি কো কোই মালা বানায় হাম উসকো সম্মান মিলো, এ প্রভু জানি না এখন কাল দিকে আমি মালা গুঁথবো, আমি গুঁথেছেন মালা নাম ওনার মালা মাতাজি হবে, আমি কাল দিকে গুঁথবই না, আমার নাম নিয়েছেন না রে বাবা, আমি সকালবেলা 3-4 বাজে ঢুকেছেন, 12 বাজে রান্না দিকে বার এসেছেন, আমার নাম নিয়েছেন না, আর যেই মাতাজি 2 ঘন্টা কাজ করছেন ওনাকে বলছেন উনি খুব সেবা করছেন, না আমি কাল দিকে আসবো না রে বাবা, এটা কি বলছেন শুদ্ধ প্রেম, হা কি না, তখন তো প্রায় এটা হয়েছে, তো যাই হোক, তো এটা কি বলছেন শুদ্ধ প্রেম, কি আমি সেবা করতে পারবো না কোনো প্রবলেম, পরন্তু যেই সেবা করতে পারবো ওটাকে করতে দিন, তো রাজা আমার সেবা ভগবান নিবে না কোনো প্রবলেম নাই, পরন্তু কার সেবা নিয়েছেন, কার সেবা নিয়েছেন, রামানন্দ রায় সেবা নিয়েছেন, তো আমি রামানন্দ সাহেবকে কি করবো হেল্প করবো। এক সময় আমার প্রভুপাদের বৃন্দাবন ঢুকেছেন, প্রভুপাদ কোথায় ঢুকেছেন, তখন প্রভুপাদ প্রভুপাদ বৃন্দাবন ফিরে এসেছেন, সেই সময় কি হয়ে গেছেন কি যখন প্রভুপাদ বৃন্দাবন ফিরে এসেছেন সেই সময় প্রভুপাদকে রান্না করছেন ওনার সার্ভেন্ট, নাম ছিল শ্রুত কীর্তিপু, কী নাম ছিল, পরন্তু প্রভুপাদ যখন বৃন্দাবন ঢুকবে সেই সময় বৃন্দাবনে একটা মাতাই ছিল, ওর নাম ছিল যমুনা মাতাজি, কী নাম ছিল, তো প্রায় বৃন্দাবন দিকে যখন প্রভুপাদ ফিরে আসবে হর সময় কর্ন কুকিং রান্না করবে যমুনা মাতাজি করবে, পরন্তু এক সময় যখন উনি ঢুকছেন তো একদিন প্রভুপাদ সুস্কৃতি বলছেন কি আমি প্রভুপাদের জিজ্ঞাস করবো আজ ব্রেকফাস্ট কী খাবো, বলে আমি আজকে উপমা খাবো, কী খাবো, উপমা খাবো, আর তুমি রান্না করবে, কোন রান্না করবে, না কথা শুনছেন না, প্রভুপাদকে সুতকীর্তিপুর জিজ্ঞাসা প্রভুপাদ আজকে কী খাবে ব্রেকফাস্ট দিকে, প্রভুপাদ বলছে আমি উপমা খাবো তুমি রান্না করবে, প্রভুপাদ ডায়েট বলে দিয়েছেন কোন রান্না করবে, আর সুতকীর্তি মাতাজি ছিল না প্রভুজি ছিল, বাবা রে বাবা, সুতকীর্তি প্রভু ছিল, ওনাকে প্রভুপাদ বলছেন আজকে আমি উপমা খাবো তুমি রান্না করবে, একদম ডাইরেক্ট বলছে তুমি রান্না করো, আর প্রায় কোন রান্না করেছেন, যমুনা মাতাজি, তো যমুনা মাতাজি রুমে বাহার ছিল কি প্রভুপাদ কি আদেশ দিবে, তো জিজ্ঞাসা করছেন আজকে কি রান্না করতে হবে, বলছে আজকে উপমা রান্না করতে হবে, কি রান্না করতে হবে, তো বলছে আমি এখন রেডি করবো, না আমাকে রেডি করতে হবে, তুমি রেডি করবে, তো উনি ঝটাক বলছেন কি ঠিক আছে আমি কি সবজি কাটি করে দেবো বলুন, আমি কি হেল্প করে দেবো, তুমি কুকিং করো আমি কি হেল্প করে দেবো, হঠাৎ কি বলছেন কি আমি কি হেল্প করবো বলুন, কুকিং তুমি করুন, আমি কি হেল্প করতে পারবো আমাকে বলুন, এটাকে বলছেন শুদ্ধ বৈষ্ণব, কি বলছেন,
ঠিক আছে আমি কোনো অর্জন সেবা করবো, আমি ওনাকে করতে দিন, আমি হেল্প করবো, আমি কি করবো? পরন্তু যখন অভিমান থাকবে তো কি বলবো? প্রভুপাদ কি বলছেন? আমাকে কুকিং করতে হবে না, ঠিক আছে আমি ঘুমাবো আজকে, আমি কি করব? আমাকে প্রভুপাদ বলছেন কি না তোমাকে ঠিক আছে করুন কুকিং, আর আমি আজকে সব কি করব, লবণকে কি করব সব জল দিকে ঢালে দেব, লবণ বিনা কুকিং করতে হবে, দেখুন কি হবে। তো এটা বৈষ্ণব ভাব নয়। এখন বৈষ্ণব মানে যেইভাবে আমাকে ঠাকুরকে খুশ করতে আমি খুশ করতে পারবো তো ভালো, আর কোনো মানুষ খুশ করতে পারবো তো আর ভালো। এক সময় একটা ম্যাচ ছিল, ম্যাচ বুঝতে পারছেন? ম্যাচ বুঝতে পারছেন কি বলছেন? ম্যাচকে খেলা তো বাস্কেটবল জানি, বাস্কেটবল এভাবে এসে টিপছেন এইভাবে, আর তারপর উপর ফলবে এভাবে। বাস্কেটবল কি বলছে হিন্দি দিকে বাংলা দিকে? বাস্কেট এভাবে টুটু 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 করে। তো একটা মানুষ বাস্কেটবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, ওনার লাস্ট ম্যাচ ছিল, 10-15 সাল খেলে নিয়েছেন, এখন ওনার কি ছিল এটা লাস্ট ম্যাচ, এভাবে কি করছেন বাস্কেটবলকে ফেলে দিয়েছেন। আর উনি এক জায়গা ছিল, উনি ফেলবে 3 পয়েন্ট পাবো, কি পাবো? 3 পয়েন্ট পাবো দূরজিকে ফেলবে তো, আর তারপরে 3 পয়েন্ট পাবো তো উনি ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবো, কি হয়ে যাবো? ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবো। আর পরন্তু উনি ফেলছেন না, উনি কোনো কাছে মানুষকে দিয়েছেন, দাদা বুঝতে পারছেন? আমি এইদিকে আছে, ওইদিকে পোস্ট আছে, বুঝতে পারছেন? আমি ফেলবো কত পয়েন্ট পাবো? আমি কি করছেন, আমি ওনাকে দিয়েছি, কি করছেন? হরে কৃষ্ণ। তো আমি কি করছেন, আমি এমনি ফেলবো 3 পয়েন্ট পাবো, বন্ধু আমি কি করছি ওনাকে দিয়েছে, উনি ফেলে দিয়েছে, তা উনি কি 2 পয়েন্ট পাবো, কি পাবো? বন্ধু আমার ওয়ার্ল্ড রেকর্ড কি হবে, বরবাদ হয়ে যাবো। পরন্তু উনি ওনাকে দিয়েছেন, উনি ম্যাচ জিতেছেন, তারপরে সবাই জিজ্ঞাসা করছেন কি ভাই তুমি এমনিভাবে করছেন, এটা কারণ কি? তুমি এমনি যে করছেন এটা কারণ কি? তুমি ওয়ার্ল্ড রেকর্ড মিস করে দিয়েছেন, তুমি তো ফেলতেই পারবো। বলছেন আমি তো ফেলতেই পারবো, পরন্তু উনি ওনার ফেলার যাদা কম কি ছিল, পার্সেন্টেজ চান্স ছিল, বুঝতে পারি পয়েন্ট? আমি ফেলবো ওটা চান্স ছিল 50%, আর উনি ফেলবো পাঁচ ছিল 90%। এই কারণে আমি ওয়ার্ল্ড রেকর্ড ছেড়ে দিয়েছেন, তাকে আমি রাষ্ট্রকে কী করবো বিজয়। আমার পয়েন্ট বুঝতে পারি না, কী বলবো, হিন্দি দিকে সামঝাবো। তো ও বাস্কেটবল সে ও ফেঁকতা তো 3 পয়েন্ট মিলতা, ওয়ার্ল্ড রেকর্ড বন যাতা, ক্যা বন যাতা? উসকা মান লি 3000 পয়েন্ট হো চুকা থা, আর 3 পয়েন্ট অর বনা লেতা, ওয়ার্ল্ড রেকর্ড হো যাতা। লেকিন ও ফেঁকতা তো 50% চান্স থা জানে কা, আর উসনে আপনে ফ্রেন্ড কো দিয়া, উসকে লিয়ে অর জাদা কমফর্টেবল থা, ও ওহাঁ সে ফেঁকেগা তো 90% চান্স। তো উসনে টিম কো জিতানে কে লিয়ে ক্যা কিয়া, আপনা ওয়ার্ল্ড রেকর্ড ভাড়া মে ডাল দিয়া। তো কিসকে জাদা ভ্যালু দিয়া, আপনি আপকো ই টিম কো, ইসকো বলতে প্রেম। তো বৈসেই প্রতাপ রুদ্র মহারাজ যো হ্যাঁ ইহাঁ পর, উনহোনে ক্যা কিয়া, কেশানপু হ্যায় তো উনকো বুলা লিজিয়ে, বুলা দো তিন শ্লোক মে খতম করে। তো তোমার যে বর্তন তুমি খাও, সেই বর্তন নিশ্চিন্ত হইয়া ভজো চৈতন্যের। তো উনহোনে বোলা কি জো ভি উনকি বর্তন হ্যায় কিসকি, রামানন্দ রায় কি, ও মিলতি রায়েগি, আর বড়িয়া সে কিসকি সেবা করে। আর চেতন মহাপ্রু নে বোলা হ্যায় কি ও রামানন্দ প্রতাপ রুদ্র মহারাজ কো নহীঁ মিলেঙ্গে। চেতন মহাপ্রু বোলে মে প্রতাপ রুদ্র মহারাজ কি সেবা, লেকিন ওই প্রতাপ রুদ্র মহারাজ মহাপ্রু কে লিয়ে ক্যা কর রহে হ্যায় কি রামানন্দ দা সেবা করা, লেট উনকো তো করনে দো, মেরি সেবা নেই কোই বাত, উনকি তো সেবা হোনি চাহিয়ে। তো অগলে শ্লোক বলতে হ্যায়, আমি ছাড় যোগ্য নাহি তার দর্শন, আমি ছাড় তারে যেই ভজে তার সফল জীবন, হে আমি ছাড়া যোগ্য নাহি তার দর্শন, হে তারে যেই ভজে তার
সফল জীবন আর যে ভজে তারা সফল জীবন। তো বলতে হ্যাঁ ये दूसरा एक लक्षण है जिसके द्वारा समझ में आता है क्यों उनको भगवान की कृपा मिलेगी, विनम्रता, कि मैं तो पतित हूं, मैं तो लायक नहीं हूं। कि बोलते हैं आमी छाड़ योग्य नहीं तार दर्शन। तो भगवान के अगर प्राप्त करते हो तो एटा गुण रखते हो, क्या गुण रखना पड़ेगा? कभी भगवान में दोष नहीं देखना। किस में दोष देखना? कि मैंने तो भगवान को छोड़ के आया हूं, मैं बेकार हूं। ये नहीं सोचा मैं 16 माला कर रहा हूं, 3 साल हो गया, अभी तक मेरे को भगवान दर्शन क्यों नहीं दिए, अभी तक मेरा 4 भुजा क्यों नहीं हुआ, 2 ही क्यों है। समझ रहे क्या तरीका? समझ रहे? अभी तक हमारा दर्द नहीं गया। अरे प्रभु, हम इतना दिन से हरे कृष्णा करे, अभी तक तो दर्द चला जा रहा चेता। समझ रहे हैं? तो ये कोई तरीका नहीं। देखिए, ये तो राजा थे, इतनी सेवा करने बाद भी कोई कंप्लेन, डिवोटी मतलब कभी कंप्लेन नहीं करना है। समझ रहे हैं? तो बोले मैं तो छाड़ हूं, मैं तो उनके दर्शन के लायक नहीं हूं, लेकिन जो उनकी सेवा करेगा उसका जीवन सफल हो जाए। तारे जय भजे तार, इसको बोलते हैं भक्ति, कि जो उनकी सेवा करेगा उसका, मैं नहीं कर पा रहा, मेरा भाग्य ठीक नहीं, लेकिन कोई और कर रहा तो और अच्छी बात। हमको भगवान नहीं दे रहे हैं मौका अपनी सेवा का, लेकिन कोई और को दे रहे वो तो भाग्यशाली है। हम कथा नहीं सुन पा रहे लेकिन कोई और सुन रहा हो, कितना भाग्यशाली। हमको कुकिंग करने सेवा नहीं मिल रही लेकिन जो कर रहा हो, कितना भाग्यशाली। तो इस प्रकार से हमेशा हमें सोचना चाहिए जो भी सेवा कर रहा है कितना भाग्यशाली। मुझे कब सेवा मिलेगी भगवान की? जब इच्छा होगी। तो बोलने लगे, परम कृपालु ते हो ब्रजेंद्र नंदन, कौन जन्मे मोर अवस दिबे न दर्शन, कौन जन्मे मोरे अवस दिबे न दर्शन। तो महापुरुष उनके साथ गलती कर रहे हैं, उनको पर कृपा नहीं दे रहे हैं। क्या दे रहे हैं? कष्ट दे रहे हैं। कोई रात दिन भजन करे, समझ रहे हैं, और उसको गाली पड़े तो उसको गुस्सा आएगा। समझ रहे हैं? दूसरे को कृपा मिल रही है और हमको कृपा, तो हम बोलना हमको तो गुस्सा आएगा भगवान पे, लेकिन वो कितने बोले, अभी इतना होने के बाद भी बोले कि महापुरुष कितने कृपालु हैं। इसमें दोष दृष्टि नहीं निकाल रहे महापुरुष, बोले परम कृपालु ते हो वजेंद्र, कौन जन्मे मोर अवश्य दिवे न, बोले मेरे पाप इसलिए दर्शन नहीं हो पा रहा, कोई जन्मों में मैं भी पुण्यवान बनूंगा तो मुझे भगवान के दर्शन हो। ऐसा भाव रखने से भगवान शीघ्र ही मिल जाएंगे। हरि बोल। ऐसा ब्रह्मा जी भागवत में ही बोलते हैं, तत्तेणुकंपा सुसमीक्षमाणो भुञ्जान एवात्मकृतं विपाकं तद्वाग् विपर्वि विदधन नमस्ते। तो बोल रहे हैं इसमें कैसे कोई अगर हमेशा जीवन में कुछ भी तकलीफ आए तो हाथ जोड़ता बोलता भगवान और तकलीफ आनी चाहिए, क्या मिलने चाहिए था, तो आपने कम दिया। समझ रहे हैं? जितनी भी तकलीफ में हो के हाथ जोड़ के बोलता भगवान मुझे तो और तकलीफ मिलनी चाहिए, हमने कम दिया। और भगवान की भक्ति करते जा रहा है उस व्यक्ति का भगवत धाम जाना निश्चित हो जाता है। हरी वो कितना भी प्रॉब्लम आए हमेशा बोलता और कष्ट आना चाहिए, क्या आना चाहिए था, एक हाथ टूट गया तो बोलता भगवान 2 हाथ टूटना चाहिए, एक ही हाथ तोड़ा। और हम लोग एक हाथ टूटता तो भगवान आपको तोड़ देंगे, बहुत हो गया, माला झोली किधर गया। भगवान की कोरछे और तुम्हार माला के हमें कोनो समय कोरबो ना, एतो दूर फेलबो पुकुर दिखे कोनो समय हमें देखबो, एटा भाव नहीं आमार राजार। की भाव कि एतो उनार कृपा करछे ना, तारपर की बोलछेन परम कृपालु ते हो बजेंद्र, कौन जन्मे मोर अवश्य दिबे न, जेतहार प्रेम आरती देखुनु तो माते। जेतार एक प्रेम लेस
तो रामानंद राय बोलने लगे कि महाप्रभु जितनी भक्ति मैंने किसके हृदय में देखी, प्रताप रुद्र महाराज के अंदर, कि बोल रहे तुम महाप्रभु का सेवा करो मैं पूरा पैसा दूंगा, और बोले तुम कितना भाग्यशाली हो महाप्रभु सेवा मैं कितना पति मैं नहीं कर पा रहा हूँ, कब मेरा भाग्य होगा मेरे को भी सेवा मिलेगी। मैं ऐसा समझ के उनका भाव देख के समझ गया कि उनका तो बहुत ऊंचा भाव है, आपका बहुत प्रेम है उनके प्रति, आपके प्रति उनका बहुत प्रेम है, मेरे अंदर कब ऐसा प्रेम आएगा, मेरे अंदर तो उसका लेस मात्र भी नहीं, थोड़ा सा ही बूंद भी। तो जब इस प्रकार से किसने गुणगान किया, रामानंद राय ने गुणगान किया, किसका, प्रताप महाप्रभु को। तो महाप्रभु ने क्या बोला, महाप्रभु पहले टिकट कैंसिल कर दिए थे यार, प्रताप महाराज को कृपा हम नहीं देंगे, नहीं देंगे, और तुम ज्यादा बोलेगा सार्वभौम तो हम चले जाएंगे। अभी महाप्रभु थोड़ा सा गियर बदल दिए, टिकट कैंसिल से बोलते हैं अच्छा अच्छा वेटिंग लिस्ट में आ गया, किसमें आ गया, जैसे कोई आदमी को यात्रा में जाने का इच्छा तो बोलेगा प्रभु जी बोला टिकट है ही नहीं जाओ, प्लीज 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 प्रभु जी प्लीज हम नहीं जाएंगे मर जाएंगे, प्लीज कुछ कर दीजिए, ठीक है देखेंगे, ठीक है देखेंगे, मतलब क्या हो गया, वेटिंग लिस्ट में आ गया, क्या इसमें आ गया। तो महाप्रभु ने क्या बोला, प्रभु को हे तुमी कृष्ण भक्त प्रधान, प्रभु का हे तुमी कृष्ण भक्त प्रधान, तुमा के जे प्रीति करे से भाग्यवान, तुमा के जे प्रीति करे से भाग्यवान, प्रभु को हे तुमी कृष्ण भक्त प्रधान, प्रभु का हे तुमी कृष्ण भक्त प्रधान, ए तुमा के जे प्रीति करे से भाग्यवान, तुमा के जे प्रीति करे से प्रभु को हे तुमी कृष्ण भक्त प्रधान, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। তো থোড়ি দের পেলে মা বাবু বলতে রাজা 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 কা বাজা দেঙ্গে বাজা, মা বাবু খুব গালি দিতে রাজা রাজা সে হাম দেখেঙ্গে ভি নাই বোলেগা তো ভাগ জায়েঙ্গে, রাজা কো কবি কৃপা নাই মিলেগি, কবি কৃপা নাই মিলেগি, ও কবি কৃপা নাই মিল সকতি হে। আবি কিয়া বোলে লাগে कि तुम इतना बड़ा भक्त है, किसको बोल रहे हैं, रामानंद राय, तुम इतना बड़ा भक्त है, तुम महान भक्त है, और तुमसे जो भी प्रेम करे वो भाग्यवान हो जाएगा। अभी तो बोले थे राजा हरि बोल है मारेंगे दू जूता, और अरे बोले जो तुम्हारी सेवा करेगा उसको माला पहनाई जाएगी, अब जो जूता मार खाने वाला है वो भी अगर सेवा करेगा उसको भी माला, तो जो तुम्हारी सेवा करेगा उसको क्या पहनाई जाएगी माला, उसको बहुत भाग्यवान है। अगले श्लोक में तो महाप्रभु कंफर्म कर देते हैं टिकट, और क्या बोलते हैं, तोमाते जे ए तो प्रीति होइलो राजार, तोमाते जे ए तो प्रीति होइलो राजार, ए तोमार जे ए तो प्रीति होइलो राजार, तोमाते जे ए तो प्रीति होइलो राजार। और बोले लगे राजा की आप में इतनी जो प्रेम है, राजा में आप राजा का आपके पति क्या इतना जो प्रेम, कैसे पता चला राजा का सार्वभौम के पति, किस चीज से पता चला राजा बहुत प्रेम करे थे सार्वभौम से, अभी तो बताया था थोड़ी देर पहले, हाँ तो बोले आपको नहीं भी काम आप पूरी चले जाइए आपको पैसा मिलता रहेगा, तो प्रेमी है ना, आप जॉब नहीं करें कंपनी में फिर भी कंपनी वाला पैसा देता रहे आपको, जैसे कभी कभी किसी का कंपनी में अच्छा रिश्ता होता है तो कभी कभी हल्दी आया कभी कैंप में आया तो मालिक बोलता है या उसका सीनियर बोलता है तुम जाओ हम लोग पैसा अटेंडेंस तुम्हारा बनवा देंगे, क्या बना देंगे, तुम एक हफ्ता जाओ तुम्हारा पैसा भी नहीं कटेगा अटेंडेंस भी बना देंगे पैसा भी मिलेगा और जाओ, कोई प्रेम है, होता है ना कभी कभी, वो तीन दिन छुट्टी मारता है लेकिन उसका पूरा अटेंडेंस फ्रेंड उसका जो सीनियर है वो लगा देते हैं अटेंडेंस की, ठीक है ठीक है ठीक है जाओ हम, समझ रहे हैं कोई प्रेम है। तो
तो वैसे बोल रहे हैं तुमसे बहुत प्रेम करे कौन, प्रतापरुद महाराज फोकट का पैसा दे रहे, इसलिए बोल रहे राजा का इतना प्रीति है तुमसे, तुम्हारे ए तो प्रीति होइलो राजा रो। कृष्ण तारे करिबे अंगीकार, गुणे कृष्ण तारे करिबे अंगीकार, महापुर टिकट कन्फर्म कर दिए कन्फर्म कर गुणे कृष्ण तारे करिबे अंगीकार हरि किछुक्षण आगे बोले आमी राजा के दर्शन दीब ना एखन कि तुम्हार संगे तो प्रेम कर रामानंद राय तो जेई तुम्हारे प्रेम करबे उनी भाग्यवान और राजा तुम्हें प्रेम करछेन एई कारणे भगवान ओना के अंगीकार करबे हरि। तो आगे सार्वम बोलछेन महाप्रभु बोलछेन आमी उनाके देखबोई ना एखन कि बोलछेन भगवान उनाके अंगीकार। तो जीवन देखिए भगवान एटा खूब सुंदर फर्मूला दिएछेन, कि दिएछेन कि दिएछेन फर्मूला कि आपनी भगवान काछे जाबो भगवान अनेक समय बोलबे दर्शन दिबो दिबो ना कोनो गारंटी नाय, परंतु आपनी वैष्णव काछे जाबो तो भगवान अवश्य कृपा करबे हरि। भगवान का जाबो कृपा करबे करबे ना कोनो गारंटी नाय, प्राय कृपा करे दिबो परंतु गारंटी, परंतु अगर वैष्णव का जाबो वैष्णवेर सेवा करबो तो भगवान कृपा करते ही होबे हरिबो। एक कारणे चैतन्य महाप्रभु निजे शिक्षा दिके सीखे दिएछेन कि आमी के की करते हो वैष्णव सबके खूब सुंदर सेवा करते होबे। आज आमार खूब सुंदर सौभाग्य আমি পেয়েছেন খুব সুন্দর বৈষ্ণব কৃষ্ণ কেশনান্দপুকে হরিব এত।